আমার লাঞ্চে আজকে রয়েছে এই যে চিড়ে ভেজানো, তার সাথে একটু চিনি দিয়েছি, আর এই যে কলা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখলে দুপুরবেলা চিড়ে খেলাম, চিড়ে কলা চিনি দিয়ে খেলাম, আর এই এখন বাড়িতে চলে এসেছি। এখন কি দেখো, আমাদের বিকেলের স্ন্যাক্সে রয়েছে মালপোয়া, ভাজা বাদাম, বিস্কিট আর নিমকি, আর এই যে চা। এটা ছেলের জন্য, যদিও ছেলেকে দিয়ে আসি, আর আমরা এই যে টেবিলে বসে খাবো। আশিস রয়েছে ওখানে। যাই হোক, খুব ভালো লাগছে আজকে, যেহেতু তোমাদের জন্য একটা ভিডিও শ্যুট করে দিয়েছি যে কেন আমি গিয়েছিলাম, কেনই বা আবার ফিরে এলাম, তার জন্য মনটা ভীষণ হালকা লাগছে, ভালো লাগছে এবারে ব্লগ করতে। তো রাত্রিবেলা চলে এসেছি, বলেছিলাম তেলাপিয়া মাছের ঝোলটা করা বাকি, কালকের ব্লগে বলেছিলাম, সকালবেলা ভেজে রেখেছি মাছগুলো, তো সেই জন্য এখন চলে এসেছি। এই যে তেলাপিয়া মাছ বার করেছি ফ্রিজ থেকে, এই যে তেল অলরেডি রয়েছে প্যানে, তো এখানেই মাছটা করব। এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা নামাইনি, আমি ক্যামেরাটা অন করে ভাবলাম ব্লগটা শুরু করি, তো চলো দেখতে থাকো। এখন মাছের ঝোল করবো, তেলাপিয়া মাছের ঝোল, যেভাবেই করি না কেন, যাই করি না কেন, তোমাদের সাথে ব্লগ শেয়ার করি, তো সেই জন্য এটাও শেয়ার করবো। আর তার আগে বলে দিই, আজকে মোটামুটি ফুল ফাইনাল করে ফেলেছি যে বাড়ির নিচতলাতেই আমি থেরাপি সেন্টারটা করব, যেখানে আমি থেরাপিটা দেব বাচ্চাদের। তার জন্য মোটামুটি প্ল্যান প্রোগ্রামটা আজকে একদম ধরে বেঁধে আশিসকে বসিয়ে করে নিয়েছি। কালকেই খবর দেব মিস্ত্রিকে, পরশুদিন থেকে কাজটা শুরু হবে, কারণ পরশুদিন শনিবার আশিস বাড়ি থাকবে, রোববারও আশিস বাড়ি থাকবে, আর সোমবার আমি বাড়ি থাকবো, মানে তিন দিন পর পর করে কাজটা করে নিতে পারবো। তো এই কারণে কিছুটা স্টেপ এগোলো বলতে পারো আমার স্বপ্নের। চলো এবার মাছটা রান্না করি। তেলাপিয়া মাছটা খুবই সিম্পল প্রসেসে করবো, একটুখানি দেখিয়ে দিই। এই যে তেলের মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে এখন ভাজাভাজি চলছে। এরপর এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, ঘরে করা জিরের গুঁড়ো। আরেকটা কথা এখানে আমি বলবো, সেটা হচ্ছে এই যে লঙ্কার গুঁড়োটা আমি খাওয়াবার শুরু করেছি বলেই মনে হয় এরকম কালকে পেট ব্যথা করেছিল, জানো তো, এটাই মনে হয় নষ্টের গোড়া। যাই হোক, এক প্যাকেট তো কিনেছি, ওটা তো শেষ করতে হবে, তাই এখন এটা একটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েই করছি। কেমন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, আর তেলাপিয়া মাছে আদা বাটা দিতে হয় না, মানে আমি তো দিই না। এই কটা মশলা দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজ টমেটোর সাথে। এবার জল দিয়ে দিলাম, ব্যাস এবার মাছগুলো ছেড়ে দেবো। এই বড় সাইজের তেলাপিয়া কে বলে লাইলন টিকা, এই মাছটা ছেলে একটু ভালোবাসে, আমি ছোট ছোট তেলাপিয়াগুলো খেতে চায় না, ওই জন্য এই মাছটা মাঝে মাঝে আনি। ওই কাতলা রুই খাবে, পাবদা পমফ্রেট এগুলো খুব একটা ভালোবাসে না, কিন্তু খায়। আর জিনিসপত্র যা যা নিয়ে গেছিলাম সব তো এখনো ভালো করে গোছানো হয়নি, তবে গোছানোর আগে আবার ওই নিচের যে বড় ঘরটা আর কি, নিচের যে ঘরটা রয়েছে ওই ঘরটাকে খালি করতে হবে। আলমারিটা এই ঘরে তুলে আনতে হবে, আলমারির জামা কাপড় আগে বের করতে হবে, তারপরে আলমারিটা তুলতে হবে, না হলে তো ভারী টেনে আনা যায় না। আবার কিছু এরকম ওলটপালটের ব্যাপার চলে এসছে, কালকে সকালে না হলেও ইনস্টিটিউট থেকে আসবো যখন, তারপরে আশিস আর আমি মিলে ওই আলমারির ব্যবস্থাটা করবো, মানে ফাঁকাটা করে দেবো, তারপরে যখন মিস্ত্রি আসবে তখন তাদের দিয়ে না সরিয়ে দেবো। তো এটাই আর কি এখন ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। খাওয়া দাওয়া হয়ে গেল, এবার চলে এসেছি ওপরের ঘরে, ঘুমের দেশে যাবো, তার আগে গুড নাইট জানাই, কাল সকালে আবার দেখা হচ্ছে এই ব্লগেই, সঙ্গে থাকো। গুড মর্নিং, বলেছিলাম সকালবেলা দেখা হচ্ছে, দেখো সকালবেলা দেখা হচ্ছে, একবারে ভাত মাছ আলু ভাজা ডালের সাথে। অর্ক বেরোবে তাই ওকে ভাতটা বেড়ে দিলাম, তারা ওর টাইম একটু খাইয়েও দেব, খাইয়ে দিলাম ছেলেকে, ছেলে আবার বেরিয়ে যাচ্ছে, জুতো পড়ছে, ওর বাবা গাড়ি বার করছে। সকালবেলা মিস্ত্রি এসছেন, তাকে চাটা দিয়ে বসাই, আশিস আসছে পৌঁছে দিয়ে ছেলেকে। নেন এখানে খাবেন, বিয়ে বিয়ে আছে, দরকার আছে। আশিস চলে এসছে, আর ওই যে মিস্ত্রি দাদাকে দেখলে, ওনাকে ডাকা হয়েছে খাট আলনা ড্রেসিং টেবিল যেগুলো পুরনো রয়েছে আমার, সেগুলো পলিশ করার জন্য। আজকে করতে পারবে না, আজকে তো আমরা দুজনেই বেরোবো, তিনজনেই বলতে গেলে, তো আজকে দেখিয়ে রাখা হবে, পরে যেদিন সময় হবে বা আমাদের ছুটি থাকবে এসে পালিশ করবে। আর এছাড়া রাজমিস্ত্রিকে বলা হয়েছে, ও হয়তো একটু পরে এসে কথা বলতে আসবে। খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছি, অফিসে যাব। আর আশিসের আজকে অফিসের একজন মানে এক্স কলিগের মেয়ের বিয়ে, তো নিমন্ত্রণ রয়েছে, অফিস স্টাফদের একসাথে নিমন্ত্রণ রয়েছে। তাই দেখো আশিস আজকে ড্রেস দিয়েছে, দেখেছো, আর আজকে গাড়ি করে আমরা যাচ্ছি না, আমরা একটু হেঁটেই যাচ্ছি, কারণ ও আবার ওখান থেকে বেরিয়ে বিয়ে বাড়ি যাবে, তো গাড়ি নিয়ে কি হবে, তাই না?
আমরা এখন টোটো করে বা হেঁটেই চলে যাব। টোটো পেয়ে গেছি। গুড আফটারনুন, শুভ দুপুর, শুভ দীপ্রহর। অনেকক্ষণ পর আবার ক্যামেরা অন করলাম, সেই বাড়ির থেকে আসার পথে, হ্যাঁ একটু টোটোতে তোমাদের সাথে কথা বলেছিলাম, তারপরে এই এখন জানো তো আমার আপেলও খাওয়া হয়ে গেছে টিফিন, কিন্তু ভাবছি এখন কিছু একটা খেতে হবে, কারণ আশিসের বিকেলবেলা বিয়ে বাড়িতে নিমন্ত্রণ। তো আমি কি একদম মানে এরকম ভাবে থাকবো নাকি কিছু ভালো কিছু খাবো, সেটাই ওর সাথে কিছুক্ষণ কথা বললাম। ও বললো খেলে খাও কিন্তু সাবধানে। তো দেখি বিরিয়ানি আজকে খাবো, আর ছেলের জন্য না রাত্রেবেলা ভাবছি বিরিয়ানি নিয়ে যাবো, কারণ ছেলেটা কেন ফাঁকা যাবে তাই না। না দাঁড়াও, আরেকটা জিনিস ভাবছি, না এইবেলা আর বিরিয়ানি খাবো না, বিকেলবেলা একবারে বিরিয়ানি কিনে নিয়ে যাবো, ছেলে আর আমি রাত্রিবেলা খাবো, ওটাই ভালো হবে। এবেলা ওই অল্প কিছু একটা কিনে খেয়ে নিই, ঠিক আছে সঙ্গে থাকো। আগের থেকে বেরিয়ে পড়ি, আবার ক্লাস ক্লাস আছে, তো একেবারে যাই যে কিছু একটা কিনে নিয়ে আসি, কারণ কিছু তো আনা হয়নি বাড়ির থেকে আজকে, জাস্ট ফ্রুট এনেছিলাম, খাওয়া হয়ে গেছে, হালকা কিছুই আনবো, যা আনবো তোমাদেরকে দেখাবো। চলো বেরোচ্ছি। শুকনো খাবার নিয়ে এলাম, বলেছিলাম একটু অন্য কিছু খাবো মানে চাউমিন বা মোমো, কিন্তু ইচ্ছা করলো না, শুকনো খাবার মানে ওই কেক গজা এইসব নিয়ে এলাম। যতটা সিম্পল টিফিন হতে পারে ততটা সিম্পল টিফিন করছি, বাপুজি কেক গজা। আশিস বিয়ে বাড়ি পেলেই না আমার কিরকম একটা মনের মধ্যে মন খারাপ হয়ে যায় যে ও বিয়ে বাড়ি যাবে আর আমি যেতে পারবো না, যে ওর মনটা খারাপ হয়ে রয়েছে। বেশ কয়েক বছর ধরে আমার কোনো বিয়ে বাড়িই পড়ছে না, মানে যেগুলো ধরো পড়ছে সেগুলো যাচ্ছি না, যেতে পারছি না কোনো কারণে, আর আশিসের দিক থেকে তো কোনো বিয়ে বাড়িই নেই। আর কালকের ভিডিওটা দেওয়ার পর তোমাদের অনেক অনেক কমেন্টস পাচ্ছি, তোমরা অনেকে বলেছো কিছু মনে করো না আমরা অন্য কিছু ভেবেছি, অনেক খারাপ কথা তোমাকে বলেছি, না গো আমি কিছুই মনে করিনি। তোমরা তো বলবে একটা কনফিউজিং পরিস্থিতি দেখলে সবাই বলবে, আর তোমরা আমার ভালো চাও বলেই বলেছো, আমার ব্যাপারে জানতে চাও বলেই বলেছো, নিজের মনে করো বলেই বলেছো, তো আমি সত্যিই কিছু মনে করিনি। থ্যাংক ইউ সো মাচ এতদিন ধরে আমার সাথে থাকার জন্য এবং এখনও আমার সঙ্গে আছো বলে। আর আমার তরফ থেকে সবাইকে একটা মেসেজ, যত হাজব্যান্ড ওয়াইফের সাথে মনোমালিন্য হচ্ছে বা তোমরা একে অপরের সাথে তোমাদের বনিবনা হচ্ছে না, তারা প্লিজ আর একটু ভেবে দেখো যে একসাথে থাকা যায় কি না, একজন একটুখানি স্যাক্রিফাইস করলে আর একজন একটুখানি মেনে নিলে, যদি সম্পর্কগুলো টিকে যায় একসাথে থাকতে পারো সেটা আর একবার প্লিজ ভেবে দেখো। আর মনের সমস্ত কালিমা অন্ধকার এগুলোকে দূর করে দাও, আগে যা হয়েছে সেগুলো ভুলে যাও, আগে যা হয়েছে সেগুলো তো বর্তমান নয়, আর আমরা বর্তমান ছাড়া কিছু নিয়েই বাঁচি না, না ভবিষ্যৎ না অতীত, যদি ভোলা যায় তো ভুলে যাও, ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করো। হাজব্যান্ড ওয়াইফকে আমার তরফ থেকে এই একটা রিকোয়েস্ট, পারলে এই দিদির কথা বা বোনের কথাটা শুনে দেখো। আজকে আর ব্লগটা বেশি বড় করবো না, আজকে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ব্লগে। ইচ্ছা আছে রাত্রিবেলা বিরিয়ানি নিয়ে যাবো, ছেলে আর আমি বাড়িতেই পার্টি করবো, হাজব্যান্ড বাইরে পার্টি করছে, করুক ভালোভাবে করুক, আর আমরাও কিছু কম যাবো না। বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।